হ্যালো ফ্রেন্ডস, আজ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট নিয়ে হাজির হয়েছি যেগুলো প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আজকের পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে ভিডিওটি আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের প্রথম অন অর্ড সাবস্টিটিউট হলো অন হু ডেলস ইন ক্যাটেল, অর্থাৎ যে গবাদি পশু বিক্রি করে তাকে এক কথায় কি বলে, তাকে বলা হয় ড্রোভার, তাকে ড্রোভার বলে। নেক্সট দুই নম্বর, ওয়ান হু ট্রেডস দ্য টিথ, অর্থাৎ যে দাঁত নিয়ে চিকিৎসা করে তাকে কি বলা হয়, এক কথায় বলা হয় ডেন্টিস্ট, তাকে ডেন্টিস্ট বলা হয়। নেক্সট হলো ওয়ান হু ডেলস ইন ফিস, যে মাছ বিক্রি করে অর্থাৎ মৎস্য ব্যবসায়ী, তাকে এক কথায় বলা হয় ফিশমঙ্গার, ফিশমঙ্গার। নেক্সট, ওয়ান হু সেলস ফ্লাওয়ার, যে ফুল বিক্রি করে তাকে কি বলা হয় এক কথায়, ফ্লোরিস্ট, তাকে বলা হয় ফ্লোরিস্ট, ফ্লোরিস্ট বলা হয়। নেক্সট, ওয়ান হু স্টাডিজ রক্স অ্যান্ড সোয়েল, যে শিলা এবং মাটি নিয়ে পড়াশোনা করে তাকে কি বলা হয় জিওলজিস্ট, অর্থাৎ ভূতত্ত্ববিদ। নেক্সট, অন হু ট্রাভেলস ফর সেলিং আর্টিকেলস, অর্থাৎ যে বিভিন্ন ধরনের গৃহদ্রব্য বিক্রি করে তাকে কি বলা হয় হকার, এক কথায় বলা হয় হকার, ঘুরে ঘুরে বিক্রি করে তাদেরকে বলা হয় হকার। নেক্সট, অন হু রাইটস ফর দ্য নিউজ পেপার, অর্থাৎ যে পেপারে লেখালেখি করে তাকে কি বলা হয়, তাকে এক কথায় বলা হয় জার্নালিস্ট। নেক্সট, অন হু রাইটস নোভেলস, যে উপন্যাস লেখে তাকে বলা হয় নোভেলিস্ট। নেক্সট, অন হু অ্যাটেন্ডস দ্য ডিজিজ অফ দ্য আই, অর্থাৎ যে চোখ পরীক্ষা করে তাকে কি বলা হয় এক কথায়, তাকে বলা হয় ওকিউলিস্ট। নেক্সট, অন হু টেস্ট আইসাইড অ্যান্ড সেল স্পেকটেকলস, অর্থাৎ যে চক্ষু পরীক্ষা করে এবং চশমা বিক্রি করে তাকে এক কথায় কি বলা হয় অপটিশিয়ান, তাকে বলা হয় অপটিশিয়ান। নেক্সট, অন হু ফ্লাইজ অ্যান এরোপ্লেন, অর্থাৎ যে বিমান এরোপ্লেন উড়িয়ে নিয়ে যায় তাকে কি বলা হয় এক কথায় পাইলট। নেক্সট, অন হু মেন্টস ওয়াটার পাইপ, যে জলের পাইপ মেরামত করে তাকে বলা হয় প্লুম্বার, অর্থাৎ জলের পাইপের মিস্ত্রি, প্লুম্বার বলা হয়। নেক্সট, অন হু মেক্স আর্থেন পটস, যে মাটির পাত্র তৈরি করে তাকে এক কথায় কি বলা হয় পটার, পটার। নেক্সট প্রশ্ন, অন হু ক্যারেজ বার্ডেন ফর হেয়ার, অর্থাৎ যে ভাড়া নিয়ে কোনো কিছু বহন করে তাকে কি বলা হয় এক কথায় পর্টার, অর্থাৎ কুলি, তাকে বলা হয় কুলি, পর্টার। নেক্সট, অন হু ট্রেডস ডিজিজ বাই দ্য অপারেশন, অর্থাৎ যে অপারেশন করে তাকে এক কথায় কি বলা হয় সার্জেন, তাকে বলা হয় সার্জেন, কোনো রোগের অপারেশন করে তাকে বলা হয় সার্জেন। নেক্সট, অন হু কনভার্টস রো হাইড ইনটু লেদার, অর্থাৎ যে চামড়া নিয়ে কাজ করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় টেনার, টি এ ডবল এন ই আর, টেনার বা চর্ম সংস্কারক। নেক্সট, অন হু লেন্ডস মানি অ্যাট এ ভেরি হাই ইন্টারেস্ট, যে অনেক বেশি সুদে টাকা খাটায় তাকে ইংরেজিতে কি বলা হয় ইউজুয়ার, ইউএস ইউ আর ই আর, ইউজুয়ার বা সুদখোর। তো এই ছিল আজকের কয়েকটি অন অড সাবস্টিটিউট। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে কমেন্টে জানাতে পারেন যে ভিডিওগুলো কেমন লাগছে, এইরকম ভিডিও আরও আপনারা চান কি না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।